কি অতনু, কাজ বাজ আছে? কাজ হচ্ছে, চলে যাচ্ছে। বুঝলে, আমার বিয়েবাড়ি আছে, তোমরা তোমাদের স্টাফকে নিয়ে চলে আসবে। আমার তো দাদা হবে না, কারণ আমার বাইরে যাওয়ার আছে, ঠিক চাপও আছে? আছে একটু। শঙ্কর আর পচা দুজনে মিলেই যাবে। ঠিক আছে, তাহলে স্টাফকে নিয়ে পাঠিয়ে দিও, তাহলে আমি যাই। শঙ্কর, পাশের বাড়ি রাজেশ এসেছিল, ওর বিবাহ বার্ষিকী। আমার কাজ আছে বাইরে, আমি আসছি, তোমরা চলে যাবে। তুমি আর পচা দুজনে মিলে চলে যাবে। পচা, আজকে আমার রাজেশের অ্যানিভার্সারি, যাকে বিবাহ বার্ষিকী বলে বাংলায়, বুঝলি? হ্যাঁ, অনেকদিন মাছ মাংস খাইনি, চল চমি আজকে মদ মাংস খেয়ে আসি। চলো গুরুদেব, তাহলে রাজা বিবাহে গিয়ে ছোট বিঘিনি এসছে, নিজে খাবে না, আমাদেরকে দিবে গো? সেটাই তো ভাবছি। চলো মা, ঘুরে পালিয়ে চলো মা। দাঁড়া দাঁড়া, আগে দেখ না কি দেয়, হয়তো আরো ভিতরে মাল করে আছে। এটা সামনে আমাদের দেখানোর জন্য রাখছে, বুঝতে পারছো? তোরা এসে আছো, তাহলে বস, আমি তাহলে খাবার দাবারের ব্যবস্থা করছি। একটা কেক দুটো কুড়কুড়ে দিচ্ছে, তাহলে তোরা তাহলে খা, আমি তাহলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, কি বলেছি, নিজে খাবো না কাউকে খাওয়াবো? আর বেশি খেয়ে করিস নিস, খাওয়া খাওয়া করিস নিস, বুঝতে পারছিস? এই তো সবাই দিচ্ছে, হয়তো টুকি টুকি রাখছে কোথাও কিছু মাল করি। বিবাহ থেকে এসেছি, মদ মাংস তাহলে হয়, এখন এইটাই খাই। রাজা খাওয়ালো, তাহলে বলতে বুঝতেই পারছো, বলতে হবে না। আর থাকতে ভালো, গিফট তো কিছু আনিনি, গায়ে একটা জায়গায় লাভ হয়ে দেবো, কেটে যে পড়ে যাবে, সারা ধরে গিফট হয়ে যাবে। কি বলেছিস, চল গুরুদেব, একটা আইডিয়া আছে। কি আইডিয়া দেখালি না, কাঁচা ইয়ে শুনবো না কেন, এটা গাঁড়ে গুজে দেবো, চিচি করে জ্বলবে, আর কুরকুরে খাওয়ানি বেড়ে যাবে। আরে পচা, আগের বারে এমনি রিয়া বৌদির কেসে তুই খেতে আছু, এখন এখানে আর কিছু গাঁড় পাকানি করিস নি, পুরো না হলে আরো গাঁড়ে জল যাবো, বুঝলি? যা দিচ্ছে চুপচাপ দেখে থাক। কেন তোরা লাল জল খাস? গুরুদেব, না মত দে গেল, চলো হে বয়। গুরুদেব, এ তো ফেনা হচ্ছে, ঝগড়া ঢুকে দেবো, চলো। কিরে, তোরা কোয়াটা সব ভালো খেয়েছিস তো? No.